আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো ভাই, ইনশাআল্লাহ খুব ভালো। আচ্ছা, আপনাদের মাঠে তো কেস ট্রাক্টরে প্রথম চাষ করছে? এই বছর আমাদের মাঠে প্রথমই এই কেস ট্রাক্টর নামিয়েছি। আচ্ছা আচ্ছা, একটু বলেন তো ভাই কি অবস্থা? আমাদের মাঠে কেস ট্রাক্টর, আমরা দীর্ঘদিন আলু চাষের মাঠ আমাদের এইটা হাসাদা বৈদ্যনাথপুর তান্নিবাস করিমপুর শ্রীরামপুর দূরে আমাদের বৃহত্তর, আমাদের এই 3-4 হাজার বিঘা এরিয়া দূরে আমাদের আলু চাষ হয়, ব্যাপক আলু চাষের আমাদের মাঠ। আমাদের মাঠে অন্যান্য বছরে আমাদের 10-12টা করে চাষ না দিলে আমরা আলু চাষের মাটি তৈরি করতে পারতাম না। এবছরে আমাদের এই যে কেস গাড়ি এসেছে, কেস গাড়ি রুটার, বিশেষ করে রুটার তো খুবই সুন্দর। রুটারের কথা, রুটার আমরা মাঠে নামলে পরে অন্যান্য গাড়ি দ্বারা অর্জুন, সোনালিকা, ক্যাফি, এসব গাড়িগুলো আমাদের কেসের আশেপাশে থাকলে ওদের মানুষ আর চাষ করছে না। মানুষ বলছে এই কেস ট্রাক্টর কোনো আছে নিয়ে আসো, আমরা ওই গাড়ি দিয়ে চাষ করবো। সর্বপ্রথম আমাদের এই শ্যামল মেম্বার এই কেস ট্রাক্টর আমাদের মাঠে নিয়ে আসলো। চাষিরা সবাই মিলে গ্রামের প্রত্যেক চার দোকানে আলোচনা শুরু হয়ে গিয়েছে, ওই কেস ট্রাক্টর ছাড়া আমরা অন্য কোনো ট্রাক্টর দিয়ে চাষ করবো। আমাদের অবস্থান খুবই ভালো। তাহলে তো কৃষকেরও তো ব্যয় সাশ্রয় হচ্ছে? হ্যাঁ, সাশ্রয়। আগে একটা জমিতে কতটা চাষ দেওয়া লাগতো? আমরা আগে 10-12টা পর্যন্ত চাষ দিয়েছি, এখন একটা জমি তৈরি করতে কতটা চাষ লাগে? আমরা 4-5টা জমি চাষ দিলে পরে আমাদের জমি ক্লিয়ার, কৃষক অর্ধেক খরচে চাষ করে চাষ, এবার আমাদের চাষের কাজ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, সর্বোপরি তো গাড়ির শক্তি বা তেল খরচ অন্যান্য অত্যন্ত, আমাদের তেল খরচ মনে করেন যেহেতু থ্রি সিলিন্ডার গাড়ি, তেল খরচ কম, কাজ অনেক ভালো। তেল খরচ কম, কাজ অনেক সুন্দর কাজ আছে। আচ্ছা, আপনার হচ্ছে যে যারা ট্র্যাক্টর ব্যবসায়ী আছে তাদের প্রতি আপনার কি মেসেজ আছে? এখন অন্যান্য গাড়িওয়ালার আমাদের অনেকেই, আমাদের ছোট ভাই জাহাঙ্গীর বা অন্যান্য গাড়িওয়ালা অথবা এরা বলছে আমরা আর এলাকায় কাজ করবো না, আমরা ওই মানিকগঞ্জ টানিকগঞ্জ যেখানে কেস গাড়ি নেই সেই সব এলাকায় চলে যাবো। আচ্ছা আচ্ছা, আমাদের কেস দিকে থাকবে, সেখানে গেলে আমাদের আর কাজ কম হবে না। থ্যাংক ইউ মাহবুল ভাই, আপনাকে ধন্যবাদ।